নজর রাখবো দুর্গাপুরের পানাগড়ের দিকে। শ্রমিক বিক্ষোভ এবং এর জেরেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে পানাগড়ে একটি সিমেন্ট কারখানার সামনে। তাদের দাবি যে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হলেও কর্তৃপক্ষ তা পূরণ করেনি, অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে, এই দাবিতেই আজ বিক্ষোভ প্রদর্শন করেন সিমেন্ট কারখানার শ্রমিকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। সঞ্জীব সুই আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সঞ্জীব, পানাগড়ে যে বেসরকারি সিমেন্ট কারখানা, এইখানে শ্রমিকরা সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তারা তাদের দাবি যে এই যে সংস্থার যে কারখানা পানাগড় শিল্প তালুকে রয়েছে, এই সংস্থার আরেকটি কারখানাও এই একই কারখানা বাঁকুড়াতেও রয়েছে, সেখানে শ্রমিকদের যে বেতন কাঠামো, সেখানে শ্রমিকরা যে বেতন পান তার থেকে অনেক কম এই শ্রমিকরা এইখানে পানাগড়ের কারখানায় পান। তাদের বক্তব্য, বেতন কেন একই হবে না, তাই সম বেতন করতে হবে। এবং হ্যাঁ সঞ্জীব, অন্যদিকে বিভিন্ন শ্রমিক সংগঠন তারা এই ব্যাপারটাতে সহমত পোষণ করেছেন। এখন শ্রমিকরা সকাল থেকে কাজ বন্ধ করে দেখেছেন, এখন কারখানা কর্তৃপক্ষ অনড়। দীর্ঘ 8 মাস ধরে তাদের এই সমস্যা চলছে, তো কেউ মাইনে পাননি, সবাই ওই 8,000 টাকার মতো করে মাইনে পান, তাই সংসার চলে না। কারণ বিভিন্ন পেট্রোপণ্যের জন্য বিভিন্ন মূল্যবৃদ্ধি বেড়েছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এই মাইনে বাড়াতে হবে, এই দাবি নেই, সকাল থেকে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। সফল কর্তৃপক্ষের বক্তব্য কি এ বিষয়ে? সঞ্জীব শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হলো প্রতিনিধির সঙ্গে। দুর্গাপুরে শ্রমিক বিক্ষোভ, এর জেরে শ্রমিকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে যে সিমেন্ট কারখানা, সেই কারখানার শ্রমিকরা আজকে বিক্ষোভ দেখান, তাদের বেতন বৃদ্ধি করতে হবে, যেটা বক্তব্য যে বাঁকুড়ায় অন্য আরেকটি এই কোম্পানির সিমেন্ট কারখানা রয়েছে, সেখানে শ্রমিকরা বেশি বেতন পেলেও পানাগড়ের শ্রমিকরা বেতন বেশি পান না, যে কারণে তাদের বিক্ষোভ প্রদর্শন এদিন সকাল থেকে দেখা যায়।